শুধু তোমার ইচ্ছের কথা বললে তো হবে না রুদ্র, আমার ইচ্ছেরও কিছু দাম আছে, অন্তত আমার কাছে আছে। প্লিজ জোর করো না রুদ্র, আমি জানি অনুরূপ ওখানে দাঁড়িয়ে তোমাকে উল্টোপাল্টা কথা বলছিল, সেখান থেকে তোমার খারাপ লেগেছে, তাই তো? না মোহন, রূপ এমন কিছু বলেনি যার জন্য সত্যি আমার খারাপ লাগতে পারে। আমি বুঝতে পেরেছি ও কি বলতে চাইছে, আমার থেকে ভালো ওকে আর কেই বা চিনবে বলো? আসলে কি বলো তো, ওর ওপরের কথাগুলো শুনলে মনে হবে যে ওর থেকে ভালো মানুষ আর কেউ হতে পারে না, কিন্তু ও যে কি সেটা তো আমি সব থেকে ভালো জানি। দেখো না, সকলের সামনে তো ওই কথাগুলো বললো না যে টাকা দিয়ে গান গাওয়ার কথা। দেখো মূল জন বলছে সেটা তো হতেও পারে, সত্যি তো আমরা তো কোথাও ছিলাম না গানের জগতে, হঠাৎ করে জীবনে প্রথম একটা কম্পিটিশনে গিয়ে নাম দিলাম আর সিলেকশন হয়ে গেল। তাছাড়া তোমার নামটা তো আগে এন্ট্রিও করা হয়নি, সেটা এন্ট্রি করেছি আমরা লাস্ট মোমেন্টে। আমি পার্সোনালি গিয়ে জাজদের রিকোয়েস্ট করেছি, মনে হতেই পারে, মানে মনে না হওয়ার তো কিছুই নেই। এইভাবে এত বড় একটা প্ল্যাটফর্মে আমাদের গান গাওয়ার সুযোগ হয়ে গেল, তার থেকেই তো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, হতেই পারে। না রুদ্র, কেউ মিস আন্ডারস্ট্যান্ড করেনি এখানে, এর মধ্যে যদি কেউ কিছু করে থাকে তো সেটা অনুরূপ। না মুই, এটা কিন্তু আমরা এত কনফিডেন্টলি বলতে পারি না। দেখো বাইরের লোকজন কি সিচুয়েশনে কি বলছে আমরা কি করে জানবো বল? যদি সত্যি কিছু মনে করে থাকে তাহলে তো সেটা ভুল করেছে না? রতু তুমি তো ওদেরকে টাকা দাওনি, টাকা দিয়ে তো বলনি যে আমাকে গান গাওয়ার সুযোগ করে দিতে, তুমি তো ওদেরকে গিয়ে রিকোয়েস্ট করেছো যাতে আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়। তাছাড়া আমরা তো ভাবিনি যে ওদের কম্পিটিশনে আমাদেরকে অ্যালাউ করবে, ওরা নিজে থেকে ফোনটা আমাদেরকে করেছে, ফোন না করলে তো আমরা জানতেও পারতাম না। দেখুন ফাগুন স্টার জলসায়।